আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা যারা ফেসবুক ইউজ করেন, এখন কিন্তু আপনারা মাত্র 5000 ফলোয়ার্স এবং 60000 মিনিট ভিউজে আপনাদের পেজটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানছিলেন যে মনিটাইজেশন ক্রাইটেরিয়ার জন্য ফেসবুক টিম দিয়েছিল 10000 ফলোয়ার্স এবং 6 লাখ মিনিট ভিউজ। সো এখন তারা কমিয়ে এনে 5000 ফলোয়ার্স এবং 60000 মিনিট ভিউজের মাধ্যমেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজটিকে মনিটাইজেশন অন করতে পারবেন। তো ভিউয়ার্স, যাদের অ্যাকাউন্টে 5000 ফলোয়ার্স এবং 60000 মিনিট ভিউজ পূর্ণ হয়েছে, তারা অবশ্যই মনিটাইজেশন অন করার পর আর্নিং করতে পারবেন। সো কীভাবে আপনারা এখন দেখবেন যে আপনাদের ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য 5000 ফলোয়ার্স ফেসবুক টিম দিয়েছে বা 60000 মিনিট ভিউজ দিয়েছে, সেটাই নিয়ে আজকের কিন্তু ভিডিওটি। সো একদম আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আসলে কি সত্যি ঘটনা কিনা ফেসবুক টিম আমাদেরকে 5000 ফলোয়ার্স এবং 60000 মিনিট ভিউজে আর্নিং করতে দিবে। তো ভিউয়ার্স, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ একটুও স্কিপ করবেন না, ফুল দেখুন, তাহলে কিন্তু আপনারা এই সত্যি কাজটি দেখতে পারবেন। সো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চলে যাব ভিডিওর মূল টপিকে। সো আপনাদের কাজ হবে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করা। সো এটা সিলেক্ট করার পর অবশ্যই আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের পেজগুলো ইউজ করতেছেন, অবশ্যই সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে রাখবেন। সো লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পারবেন সার্চ আইকন। সো এখানে লিখবেন businessfacebook.com/creator-studio। সো এটা লেখার পর, এবং আপনারা এটাও লিখতে পারেন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। সো এই দুইটার যে কোনো একটা লেখার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এই সাইটটি চলে আসবে ফেসবুকের। সো মনিটাইজেশনের জন্য যে নতুন একটি আপডেট দিয়েছে ফেসবুক টিম, 5000 ফলোয়ার্স এবং 60000 মিনিট ভিউজ, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। সো আপনাদের কাজ হবে এখানে আইডিটি লগ ইন করার পর সার্চ করে এই ক্রিয়েটর স্টুডিও ফেসবুক এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্রোমটি সিলেক্ট করে নেবেন। সো ক্রোমটি সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারবেন যে মনিটাইজেশনের যে টুলসগুলো সেগুলো এখানে কিন্তু শো করবে। সো আপনাদের এখন ফার্স্ট কাজ হবে, আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে মনিটাইজেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে সাইটে। সো আপনাদের কাজ হবে এই মনিটাইজেশন অপশনে ক্লিক করা। সো মনিটাইজেশন অপশন ক্লিক করার পর এখন আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে ফেসবুক টিম 5000 ফলোয়ার্স কিন্তু দিয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই একটু জুম করে। সো আপনারা এখানে দেখেন এলিজিবিলিটি 5000 ফলোয়ার্স এবং তার নিচে রয়েছে 60000 মিনিট ভিউজ। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবাক হয়ে গেছেন যে আগে ছিল 10000 ফলোয়ার্স এবং 6 লাখ মিনিট ভিউজ, এখন তারা কমিয়ে এনেছে মাত্র 5000 ফলোয়ার্স এবং এখানে দেখেন 60000 মিনিট ভিউজ। সো যাদের ফেসবুক পেজে এই দুইটা পূর্ণ হয়েছে এবং 5টি অ্যাক্টিভ ভিডিও রয়েছে, তারা কিন্তু অবশ্যই মনিটাইজেশন এখন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু ডলারের মাধ্যমে আর্নিং করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আরও একটি এলিজিবিলিটি। সো আপনারা এখানে দেখতে পারবেন যে পেজ এলিজিবিলিটি উপরে, এই যে পেজ এলিজিবিলিটি উপরে, সো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের কাজ হবে এখান থেকে এই যে ইনস্ট্রিম অ্যাডস ভিউ ক্রাইটেরিয়া, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে আরও প্র্যাকটিক্যালি দেখাই। তারা বলে দিয়েছে দিস পেজ নিডস টু হ্যাভ মিনিমাম, এখানেও দেখেন তারা বলে দিয়েছে 5000 ফলোয়ার্স। তো ভিউয়ার্স, এখানেও তারা দিয়েছে 5000 ফলোয়ার্স এবং আপনাদেরকে যে আমি বলছি 60000 মিনিট ভিউজ, আপনারা এখানে দেখেন এলিজিবিলি মিনিট ভিউজ তারা এখানে লিখে দিয়েছে। একটু জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন 60000 কিন্তু মিনিট ভিউজ রয়েছে। সো ফেসবুকের এটাই কিন্তু একটি নতুন আপডেট ছিল মনিটাইজেশনের জন্য। যারা ফেসবুক পেজ ইউজ করেন তাদের জন্য খুব সহজ করে দিয়েছে ফেসবুক টিম এখন থেকে। আগে ছিল 10000 ফলোয়ার্স এবং 6 লাখ মিনিট ভিউজ, এখন তারা দিয়েছে 5000 ফলোয়ার্স এবং 60000 মিনিট ভিউজ। সো ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।